बैसाखी बाजार में छत ढहने से 6 घायल। सीतरंग का प्रभाव सोमवार से ही शुरू हो गया। चक्रवात के प्रभाव से सुबह से ही बह रही तेज हवा के कारण सॉल्टलेक के बैसाखी बाजार में मछली की दुकानों पर लगे एस्बेस्टस की छत गिर गई। इस घटना में 6 लोग गंभीर रूप से घायल हो गए। सभी घायलों को विधाननगर अस्पताल में भर्ती कराया गया, जहां प्राथमिक उपचार के बाद उन्हें छोड़ दिया गया। চারটা ভেঙে গেল, তখন হালকা হাওয়া চলছিল। আর এই যে দীর্ঘদিন, আজকে আমাদের 2 বছরের জায়গায় আজকে 15-16 বছর আমাদের এই বাজারের রানিং স্ট্রাকচার। 2 বছরে আমাদের এমপি মলে দেওয়ার কথা ছিল, সেটা আজকে 15-16 বছর রানিং। সেই জায়গাটা থেকে আজকে হঠাৎ এই দুর্ঘটনা। কপাল ভালো যে আজকে সোমবার, রবিবার নয়। রবিবার হলে সল্লেকের সাধারণ মানুষও হয়তো চাপা পড়ে মারা যেতে পারতো। যে অবস্থা, কয়েকজন দোকানদার, 5-6 জন দোকানদার ইঞ্জিওর, তারা লাফিয়ে বেরিয়ে আসতে পেরেছে বলে, নাহলে তাদের মাছ কাটার বটি থাকে, কারণ সবকটা এখানে মাছের দোকান। মাছের বটি সামনে থাকে, সেটা চাপা পড়ে আরও বেশি ইঞ্জিওর হতে পারতো। আর এটা আজকে দীর্ঘদিন ধরে আমরা মেয়রকে বলে আসছি যে আমাদের এই স্ট্রাকচার আপনি দেখুন, আমাদের জন্য মল তৈরি আছে, রেডি আছে, সেখানে আমাদের শুধু শিফটিং করে দিলে হয়ে যায়। টোটাল বিল্ডিংটা কমপ্লিট আছে, বিল্ডিংয়ে চলছে, বাকি পোর্শন চলছে আমাদেরটুকু বাদ দিয়ে। সেটাকে আমরা প্রতিবার বলেছি এবং পুজোর আগেও লাস্ট আমরা জয়েন্ট কমিশনারকেও বলে এসেছি যে কোনো সময় এটা ভেঙে পড়বে।